দুরা জানে রে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ রে মিনারে রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা। লন্ডন শহরের খুব কাছাকাছি যে সকল শহরগুলো রয়েছে তার মধ্যে ওয়েস্ট বার্কশায়ার শহরটি অন্যতম। ইংল্যান্ডের পশ্চিম দিকে অপরূপ প্রাকৃতিক লীলাভূমি নিয়ে গড়ে উঠেছে এই শহরটি। লন্ডন থেকে প্রায় 70 মাইল দূরে অবস্থিত ওয়েস্ট বার্কশায়ার শহর। এই শহরে বিভিন্ন ধর্মের, ভাষার, বর্ণের এবং বিভিন্ন দেশের জনগোষ্ঠীর বসবাস। অন্যান্য ধর্মের লোকজনের পাশাপাশি অনেক মুসলমান বাস করেন এই শহরে। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই শহরে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ নিউবেরি জামে মসজিদ, যেটি 33 পাউন্ড স্ট্রিটে অবস্থিত। 2001 সালের কথা। এই এলাকার বসবাসরত মুসলিমদের জন্য তখন নামাজ বা ইসলামিক কার্যক্রমের স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। এই এলাকার প্রায় 20 মাইলের মধ্যে কোনো মসজিদ না থাকার কারণে এলাকার মুসলমানদের অনেক দূরে গিয়ে ঈদের নামাজ আদায় করতে হতো। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য 2001 সালে সর্বপ্রথম বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় এই এলাকায় প্রতিষ্ঠিত হয় নিউবেরি জামে মসজিদ। We've been here from 2001, sorry, 2001. Before we used to go to the mosque in Reading, in Berkshire as well. And slowly we, with the brothers' help around in Berkshire, in Newbury, we actually developed this place here on 2001. প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি লোকাল জিপি হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে এই এলাকার বেশ কয়েকজন বয়স্ক বাঙালি মুসলমানের অক্লান্ত চেষ্টায় এই জায়গাটি ভাড়া করে প্রতিষ্ঠা করা হয় এই মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। নিবাড়ি মসজিদে আমরা খুব ছোটো একটা কমিটি গিয়া, এখন আস্তে আস্তে দিন দিন আমরা মুসল্লির সংখ্যা বাড়তেছে। আমরা যখন স্টার্ট করছিলাম, আমরা যখন 20-25 জন মানুষ তখন থেকে আমরা স্টার্ট করছিলাম, তো এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা 300 কাছাকাছি আমরা দাঁড়িয়ে মানুষ গিয়া। আমরা নামাজের খুবই অসুবিধা হয়, আমরা 2টা জামাত করতে হয় গিয়া। আর আমরা যে বিল্ডিংটা আছে বর্তমানে, যেটাতে আমরা নামাজ পড়লাম, এটা হইল গিয়া আমরা লিজোর প্রপার্টি গিয়া। তো আমরা লিজও শেষ হয়ে যাওয়ার আর 3 বছর আছে। এখন আমরা একটা বিল্ডিং পাইছি আলহামদুলিল্লাহ, খুব আমরা মসজিদের পাশেও, তো আমরা ও বিল্ডিংটা আমরা খরিদ করলাম। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহ সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। তোমার নামে আশিক হলো
মসজিদের বর্তমান কোষাধ্যক্ষ বলেন, প্রতি মাসে £1,000 ভাড়া বাবদ এই জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরও ভবনটি পুরনো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করেন এলাকার মুসল্লিরা। ধীরে ধীরে এই এলাকার মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে মসজিদের পরিধি আরও বৃদ্ধি করা হয়। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় £400 থেকে £500 অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। মসজিদের আমরা যে অনেক খরচাগুলো যদি মানুষের ধরেন এগুলো মুসল্লির কাছ থেকে এমনি কোনো ডোনেশন নাই, যাও আমরা মুসল্লি ফ্রাইডে কালেকশন থাকিও আমরা গিয়া, আর যা আমরা মসজিদ কমিটি যারা আসি গিয়া তারাও আমরা 14 জন মানুষ আছি, তারা 14 জনের কাছ থেকেও আমরা এই যে মসজিদটা রানিং করা হয়ে গিয়া, আর আমরা এক্সট্রা কোনো কালেকশন নাই গিয়া, যে আমরা যে কোনো এক্সট্রা কোনো ফান্ড নাই গিয়া, যাও আমরা ফ্রাইডে কালেকশন গিয়া। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে অজু করার জন্য রয়েছে 5টি পানির কল দ্বারা সুসজ্জিত একটি অজুখানা, যেখানে 5 জনের বেশি মুসল্লি একসাথে অজু করতে পারে। অজুখানার পাশেই রয়েছে 2টি টয়লেট, 1টি গোসলখানা এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচি ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরে রয়েছে 4টি বুকসেলফ, যেখানে স্থান পেয়েছে কোরআন, হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই। মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা। আমাদের মসজিদের ক্যাপাসিটি হইল 300 পিপুল। অ্যাকচুয়ালি জুম্মাবারে 2টা জমাত হয়, তারপরে ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, এরপরে অজুখানা আছে 5টা, তারপরে ওই লাইব্রেরি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া দিছেন, জানাই দিছেন যে তুমি যাই তোমার তোমার মা বাবার খিদমত করো, তারার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি কবুল। আল্লাহকে যে পাইতে চাই। এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 50 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন, এবং প্রতি জুম্মার 2 জামাতে প্রায় 400 মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। মসজিদের ভেতরে জায়গার সংকুলন না হওয়ার কারণে মসজিদের বাহিরে খোলা আকাশের নিচে নামাজের জন্য ব্যবস্থা করা হয়। মসজিদের জায়গা সংকুলন না হওয়ার কারণে ঈদের জামাতের জন্য মসজিদের পাশেই একটি পার্কে ঈদের জামাতের ব্যবস্থা করেন মসজিদ কমিটি, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 700 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করে থাকেন। রমজান মাসে প্রায় 200 মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন। তারাবি নামাজের জন্য মসজিদ কর্তৃপক্ষ প্রতি বছর একজন অভিজ্ঞ হাফিজ নিয়োগ দান করে থাকেন, যার সুললিত কণ্ঠে কোরআনের বাণী পৌঁছে যায় নামাজিদের কানে। ঈদের সময় অ্যাকচুয়ালি এখানে জামাত হয় না, বাইরে করি আমরা, বাইরে ফিল্ডের মধ্যে রাউন্ড মাল্টিকালচার পিপুল আসে, লাইক আরবিয়ান, তার্কিশ, মরক্কিয়ান, অল অফ পিপুল,
মাল্টিকালচার লাইক 600 পিপুল অ্যান্ড ওখানে আমাদের ওমেনেরও ফ্যাসিলিটি রাখি ঈদের আমাদের সময়। আর ওখানে আমরা অ্যাকচুয়ালি তারাবির সময় ওমেনের লাগে একটা জমাত হয়, শুক্রবারে ওমেনের জন্য একটা জমাত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। Alhamdulillah, we started this mosque in 2001, and alhamdulillah, since then we have gone strength to strength. We have got, mashallah, musallis, people coming to pray here from various nationalities, Bangladeshis, Pakistanis, Indians, Arabs, and so on. And alhamdulillah, we are growing every single year, alhamdulillah. We started with one Jummah, now we do two Jummahs, alhamdulillah. In the first Jummah, the whole mosque is fully packed up and we get about 100 people in the first Jummah. Second Jummah, we get about 70 to 80 people. I've been coming to this Jummah quite a few years. I'm not far away from this Jummah, but we have a difficulties today. We got so many people coming in Fridays. And then we haven't got enough space to do, we pray all same time, but we like to raise it up to the bigger place, nice, and then we can freely everyone together come to pray in same time. আমাদের এই ছোট শহরে এই মসজিদটা থাকার কারণে আমাদের অনেক উপকার হয়। আমরা নামাজ পড়তে আসি পাঁচ ওয়াক্ত জুম্মার নামাজ। এইখানে জুম্মার নামাজ পড়ার কারণে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ আসে, তাদের সাথে আমাদের আলোচনা হয়, তাদের সাথে আমাদের বন্ধন দৃঢ় হয়, আমরা একে অন্যের খোঁজ খবর নিতে পারি। সূরাতুল কদর মাকিয়্যা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل يوم سلام هي حتى متى الفجر صدق الله العظيم. এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি শনিবার এবং রবিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত রয়েছে মর্নিং মাদ্রাসা। এই মসজিদে আমরা শনিবার এবং রবিবার মর্নিং ক্লাস বাচ্চাদের নিয়ে থাকি। এখানে বাচ্চারা কোরআন শিক্ষা গ্রহণ করে, তাজউইদ শিক্ষা গ্রহণ করে, ইসলামিক স্টাডি শিক্ষা গ্রহণ করে, ফিকা শিক্ষা গ্রহণ করেন, মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করা হয়। এই মসজিদে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 20-25 জন, তারা রেগুলার মসজিদে আসে। এই মসজিদ শনিবার এবং রবিবার যে ক্লাস আরম্ভ হয় 11টা থেকে 1টা পর্যন্ত আমরা শিক্ষা দেই। এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসালা মাসাইল সহ প্রায় 25 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। আলহামদুলিল্লাহ, থিংস আর গ্রোয়িং ভেরি ফাস্ট উইথ দ্য ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড উই ইনশাআল্লাহ ওয়ান্ট টু make it even better. So we do various activities here. Children come on the weekend. We have got the Quran classes. We do some other sessions, you know, here as well for the children and for women. There is a separate room we got for women. So please come and join us in the prayers in the mosque. Echhara Islamic shikhar pashapashi royeche Bangla, Ingreji, Islamic history, chitrankon shoho bibhinno shikshadaner byabostha. এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। আর এই সাথে আমরা মসজিদ আরও একটা ব্যবস্থা আছে, বয়স্কদের আমরাও শিক্ষার ব্যবস্থা আছে।
নামাজের পর এই মসজিদ আমরা তালিমের ব্যবস্থা আছে, হাদিস দাস করা হয়, কোরআনের দাস করা হয়, মাসলা মাসাইলর দাস করা হয়। আলহামদুলিল্লাহ আমার এলাকাত এই নিউবাড়ি জামে মসজিদ অনেক আগ থেকে স্টার্ট হয়েছে। আলহামদুলিল্লাহ এখন অনেক মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক, ছোটো বড় সব ওমেন অনেক আসা যাওয়া করা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। ওর আর বিশিষ্ট জোহর নমাজ আসর নমাজের পরে যারা মুরব্বিয়ান আসেন এরার তিলাওয়াত অথবা কিছু মেসাবে টিচ কররা মেসাবর গেছে তারা এরা ফড়িরা কোরআন তিলাওয়াত কররা খর থেকে কিছু দিওর অনেক ফায়দা ওর আলহামদুলিল্লাহ। So dear brothers, inshallah, some brothers will be going for Hajj this year. Remember to take with you the fear of Allah so that we our Hajj can be accepted and Allah subhanahu wa ta'ala reward us for that, inshallah. Sarbopuri bola jay ei protishthanti ei elakar muslim chele meyeder sadharon shikshar pashapashi islamic shiksha prosharer lokkhe oporishim bhumika palon kore jacche. And inshallah we have got plans to do various other activities. We'll have education classes for English, for Arabic, for the Quran classes as well, which some of them are already running here by the first imam. Inshallah we plan to continue those. We plan to have place where we can bring the Muslim community together with children and their families and spend some time in the mosque, inshallah. My kid is coming here with me for prayer. Is learning the Arabic like this about the my religion. So is the city is very small, the people is need more bigger, more space, because too many people coming here. If you got more bigger is better for us. Allahu Akbar. Ekti masjid shudhumatro namaz ebong ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো নিউবেরি জামে মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম, যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, সিটি সেফ ক্যাম্পেইন, জব ইনফরমেশন, কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। And so far alhamdulillah we have actually we do other activities as well, like we do take care of funerals as well, and we have Arabic class and also other English classes as well, and we have sisters, we have a separate room for sisters prayer rooms as well. এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। We do quite a lot of activities for young people. We do play regular football. We try to involve young people to do lots of activity like football, cricket. We do Eid party every year. We do last one we did for Eid al-Fitr, we did Eid party. We did lots of activity on the Eid party, especially for young people. আমরা এই মসজিদে প্রায় বছরে বড় বড় মৌলানা নিয়ে আসি ওয়াজ করাইবার জন্য। প্রায় আমরা অনেক ওয়াজ করছি এখনো। আর আমাদের যে নেক্সট জেনারেশন এই এরিয়ার সবাই আমরা দেখিয়া মসজিদমুখী হইতেছেন এবং মসজিদও আসতেছেন। তো ইনশাল্লাহ আমরা আরও ট্রাই করবো বেশি করি যাতে ইসলামিক এখানে প্রোগ্রাম করা যায়, তখন তারা দেখে আরও শিখতে পারবে। অনেক অ্যাক্টিভিটিস এখানে হয় যেগুলো আমাদের মানসিক বিকাশের জন্য এবং ইয়াংদের মানসিক বিকাশের জন্য অনেক উপকার হয়। তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে পারে এবং বিভিন্ন সময় আমাদের এখানে অনুষ্ঠানে মেলার আয়োজন হয়, কোরআন শরীফ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়।
এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক অর্থনৈতিক ইসলামিক আইন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই মসজিদের উন্নয়নের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছেন মসজিদের বর্তমান কমিটি। মসজিদের জায়গা সংকুলন না হওয়ার কারণে বর্তমান মসজিদের ঠিক অপর দিকে একটি বড় ভবন প্রায় 375,000 পাউন্ড দিয়ে ক্রয় করে স্থায়ীভাবে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য একটি বিশাল কার্যক্রম হাতে নিয়েছে মসজিদ কমিটি। Our future plan is now we have found a property right opposite across the road. The reason of moving because this place here after 3 years we don't our lease sort of expires after 3 years. And luckily we have found a place across the road which we are going to move into. Inshallah, we have collected a lot of funds, qarz-e asana and donations. We are still short of 35,000 to 40,000 pounds, which is, inshallah, within the time, we will raise that funds from all your helps and all neighboring friends and relatives looking forward from them to help us out. Obviously, the community is growing and they've purchased a new building, alhamdulillah, for a new masjid, a bit larger premises. So alhamdulillah, we request all the brothers and sisters to financially donate lillah towards the project, alhamdulillah, so that the community can benefit from a bigger premises and the facilities as well for the education of the children. মূলত নতুন মসজিদের যাবতীয় কার্যক্রম শেষ করতে প্রায় 420,000 পাউন্ড প্রয়োজন হবে বলে মনে করেন মসজিদ কমিটি। বর্তমানে এই মসজিদে প্রায় 220,000 পাউন্ড কর্জে হাসানা রয়েছে। আল্লাহ এই মসজিদ এবং মসজিদের সকল মুসলিমদের উপর রহমত দান করুন। আমিন। আমার মোনাজাত গোদা আমার মোনাজাত